আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে করো, কাঁদে নারে আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে করো, কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে করো, কাঁদে না হৃদয়। এই দুনিয়া পে আমার বদলে গেল মন, দু চোখেতে এলো শুধু রঙিন স্বপন, এই দুনিয়া পে আমার বদলে গেল মন, দু চোখেতে এলো শুধু রঙিন স্বপন, ভাবল না মন আল্লাহ ছাড়া, ভাবল না মন আল্লাহ ভয়ে করো, কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে করো, কাঁদে না হৃদয়, থাকতে সময় আল্লাহকে মন ডাকরে হরদম, এই দুনিয়া গয়ে জীবনের সময় বড় কম, থাকতে সময় আল্লাহকে মন ডাকরে হরদম, এই দুনিয়া গয়ে জীবনের সময় বড় কম, হাসর মিজান বলসি রাতে, হাসর মিজান বলসি রাতে, সেও ছাড়া কেউ নাই, তবু তোমার ভয়ে করো, কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে করো, কাঁদে না হৃদয়, আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে করো, কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে করো, কাঁদে না হৃদয়। এত আস্তে, এত আস্তে জন্য আমরা নেক্সট টাইম চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر
لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرا وأمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما منت جدي هيت قبل هوا هيت جدي شهر كبوتار مغيري دنائي پاچھئے دیتا মেঘেরি ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় হাবিব ঘুমাই নিরন্তর মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ থেকে মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি যাব কখন বাড়ি আজ আমি জীবিত বলে সবাই আমার আপন মরণ কালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন মরণ কালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সব কাজকর্ম থেকে বিরত রেখে আরাম আয়েশ আনন্দ বিনোদনকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআনের কিছু আলোচনা শুনবার বুঝবার এবং আমল করবার নিমিত্তে দূর দূরান্ত থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে এ পর্যন্ত আসবার বসবার সুযোগ দান করেছেন সেজন্য সেই মহান মনিবের দরবারে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজার
কম না বেশি? এই কোরআন শোনার চেষ্টা অনেকেই করে, কিন্তু কোরআনকে মানার তৌফিক আল্লাহ সবাইকে দেয় না। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলের ময়দানে আমরা যারা এসেছি আজকে, আমাদের এখানেও কিছু লোক এসেছে কোরআন শুনতে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য নয়। আমাদের ভুল ত্রুটি কোথায় আছে, কার পিছনে কাঠি দেই সেইটা জানার জন্য, ঠিক না বেটি? আবার কিছু লোক এসেছে, জীবনে তো অনেক সময় ব্যয় করলাম, আজকে না হয় দুইটা ঘন্টা কোরআনের জন্য ব্যয় করি। আলেম ওলামা বলেন যে এমনও হতে পারে আজকের রাত আমার আপনার শেষ রাত, যদি আজকের রাতটা কোরআনে কারীমের আলোচনা দ্বারা আমার জীবনকে রঙিন করতে পারি, এমনও হতে পারে আজকের ওসিলায় আল্লাহ তাআলা আমার পিছনের সব গুনাহ মাফ করে দেবে। হতে পারে কি পারে না? এই মানসিকতা পোষণ করে অনেকেই আজকে এসেছে। এখন যে বা যাহারাই আসুক, কোরআনে কারীমের ছায়া তলে যারা আসে আল্লাহ কাউকে নিরাশ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা তো শুধু কাগজে কলমে একটা গ্রন্থ নয়, এটা কোনো ধর্মীয় কিতাব নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন্নাস, এটা হলো মানুষের জন্য বয়ান, মানুষের জন্য বক্তব্য, মানুষের সফলতা, মানুষের বিফলতা, মানুষের কল্যাণ কোথায় আছে সর্বদিক দিয়ে ঘোষণা করে দেয়, রাস্তা দেখিয়ে দেয় এই কোরআন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। মুত্তাকি হবে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সন্ত্রস্ত হবে যারা, আল্লাহর উপরে বিশ্বাস করবে যারা, মুমিন হবে যারা, কিয়ামত দিবসকে ভয় করবে যারা, কিয়ামতের ময়দানে ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য ভয় করে যারা, শেষ বিচারের ফয়সালাকে মনে প্রাণে মেনে নেওয়ার আশা করে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুত্তাকি, ওই সমস্ত পরহেজগার, ওই সমস্ত ইমানদার বান্দার জন্য এই কোরআন হলো আমি আল্লাহর পক্ষ থেকে বয়ান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াজ। যেমন আজকে বলা হয়েছে ওয়াজ মাহফিল, কেউ বলে ইসালে সওয়াব মাহফিল, কেউ বলে তাফসীরুল কোরআন মাহফিল। এখন আমাদের পোস্টারের নাম দিয়েছি ওয়াজ মাহফিল। এখন ওয়াজ শব্দটা আরবি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা ওয়াজ শুনতে চাও, ওয়াজ বুঝতে চাও, তাহলে এই কালামে হাকিমের চাইতে উত্তম ওয়াজ দুনিয়াতে আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো ওয়াজ শুনি, কোন বাবার দরবারে কি হয়, আমার দাদা হুজুর কি করেছে, আমার বাবা হুজুর কি করেছে, আমার নানা হুজুর কি করেছে, এই ওয়াজগুলো শোনার চেষ্টা করি। আবার কেউ কেউ চিন্তা করে এমন ওয়াজ শুনতে হবে আল্লাহ যাতে বেজার না হয়, শয়তান গুলাও যেন ওয়া খুশি না হয়। কথা ঠিক কি না? এই আছে না নাই? সম্মানিত বন্ধুরা আমার, এখন আপনি যদি ওয়াজ শুনতে চান, নিজের ঈমান এবং আমলকে মজবুত করতে চান, তাহলে আপনাকে বলে দিলাম হাদিস কোরআন উল্টায় দেখেন। আপনি যত আলেম ওলামা আছে তাদের সকলের কাছে চলে যান, মানুষের বানানো কথার চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজের দাম কম না বেশি। আল্লাহ বলেন এটা ওয়াজের কিতাব, ওয়াজ যদি কেউ করতে চাও, ওয়াজের মাধ্যমে যদি কেউ হেদায়েত নিতে চাও, তাহলে এই কোরআন কারীমের বিকল্প আসমানের নিচে জমিনের উপরে আর কোনো কিতাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র ওয়াজ নয়, শুধুমাত্র বয়ান নয়, আমি আল্লাহ এই কোরআন কারীমকে কেন নাযিল করেছি, ওয়ানুনাযযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিন যদি কেউ হতে চায়, আজকে আমার সাবজেক্ট দেওয়া হয়েছে মুমিনের গুণাবলী,
আল্লাহ চাহে তো এই সম্বন্ধে কিঞ্চিত আলোচনা করব। এখন মুমিন হতে চাই প্রত্যেকটা মানুষ, কথা কম ঠিক কিনা? এই কোরআনে কারিম জানিয়ে দিয়েছেন, মুমিন যদি হতে চাও, মুমিন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত যদি নিতে চাও, তাহলে এই কোরআনে কারিমের বিকল্প অন্য কোন রহমত নাই। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, মুমিনদের জন্য এই কোরআনে কারিমকে নাজিল করেছে শিফা হিসাবে। শেফা মানে আরোগ্য, তার মানে রোগ যাদের থাকে শেফা নেবার চেষ্টা তারা করে, রোগ থাকলে পরে ঔষধ নেবার চেষ্টা করে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোন রোগের কথা বলেছেন এই কোরআন দিয়ে? আল্লাহ বলেন, দুনিয়ার রোগ হতে পারে, আবার তোমার কলবের রোগ হতে পারে। দুনিয়ার ডাক্তাররা তোমাদের শারীরিক চিকিৎসা দেয়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিলাম, এই কোরআন দিয়ে তোমাদের মানুষের চিকিৎসা দেওয়া হয়। এটা শুধু কোরআন নয়, তারপরেও দুনিয়া বিরোধ ভালো হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? তাই যদি না হবে, জুম্মার দিনে অনেক সময় বোতলের ছড়াছড়ি হুজুর ফু দেন, বিভিন্ন দরবারে যাই হুজুর ফু দেন, আল্লাহর ওয়ালি যারা আছে তাদের কাছে যাই, ভণ্ডদের কাছে ও যায় কে যায় না। এখন আল্লাহর ওয়ালি যদি কেউ হয়, ওই ব্যক্তি যদি দুনিয়াবি মানুষের রোগ ভালো করার জন্য ফু দেয়, তাহলে অবশ্যই অবশ্যই মুমিন হলে পরে ওই ব্যক্তি কোরআনে কারিমের আয়াত ছাড়া আর কিছু পড়ে ফু দেবে না, ঠিক কিনা? এখন দুনিয়ার রোগ সারবে, পাতলা পায়খানা, জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন ধরনের বড় বড় রোগ ডাক্তার কবিরাজ ফেল করে ফেলে দিয়েছে, কোনো কাজ হয় নাই। মাঝে মাঝে দেখবেন অমুক হুজুরের কাছে গিয়েছিলাম, এখন আমাদের দেশে হুজুর তো বিভিন্ন প্রকার, আমি আমার ভাষায় বলি হুজুর হলো তিন প্রকার। কয় প্রকার? জোরে কন। আমি বিস্তারিত বলতে পারবো না, এমনি অনুমোদন হয় না আমার, এর পরেও যদি আমি তাফসির করি তাইলে তো আমি যশোরেই টিকতে পারবো না। হুজুর হলো তিন প্রকার। কয় প্রকার? একটা হলো সরকারি হুজুর, এক নম্বর হলো সরকারি হুজুর, দুই নম্বর হলো তরকারি হুজুর, আর তিন নম্বর হলো আসলে দরকারি হুজুর। সম্মানিত বন্ধুরা, আমার বিস্তারিত আলোচনায় যাব না, তাহলে হয়তো বাড়ি যাওয়া সম্ভব হবে না, কিন্তু মনে রাখবেন একটা কথা, যেই হুজুরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থাকে না, নবীর সুন্নাহ থাকে না, ওই হুজুর কখনো হক্কানি হুজুর হইতে পারে না। এখন হক্কানি হুজুরের সামান্য ফু পেলেও অনেক কিছু হয়ে যাইতে পারে কি পারে না? আর জোরে বলেন। সম্মানিত হাজেরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এখন শেফা যদি নিতে চাও এই জমিনে দুনিয়াতে বসবাস করতে গেলে, মানুষের শারীরিক আনফিটের জন্য যদি কোনো রোগ বালাই হয়, এটাও যদি কেউ ইয়াকিনের সাথে এই কোরআনে কারিমকে পড়ে ফু দেয়, তাহলে অবশ্যই অবশ্যই এতে কোনো সন্দেহ নাই, ওই একটা ফুয়ের বরকতে আপনার রোগ ভালো হয়ে যায়। যেমন এই কোরআনে কারিমের সর্বপ্রথম সূরা যেটা আছে, সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার আরেক নাম হলো সূরাতুশ শেফা। সুবহানাল্লাহ বলবেন না? আরেক নাম কি? সূরাতুশ শেফা। এই সূরা যদি কেউ ইয়াকিনের সাথে পড়ে ফু দিতে পারে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তির রোগ ভালো হতে বাধ্য। কথা কন ঠিক কি না? এই বিশ্বাস যদি আপনার থাকে আপনি মুমিন, না হলে আপনি বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছে, আমি এই কোরআনটা দিয়েছি শেফা হিসেবে, তবে কোন রোগের জন্য বিশেষজ্ঞ কোরআন? আল্লাহ বলে, দুনিয়ার কোন সাধারণ রোগ নয়,
এই সাধারণ রোগগুলো সারবার জন্য আমি আল্লাহ ব্রেন শক্তি দিয়েছি, মেধা শক্তি দিয়েছি, যোগ্যতা দিয়েছি অনেক ডাক্তার অনেক কবিরাজকে। ওরা শরীরের রোগ সারাইতে পারবে, কিন্তু হাজারো চেষ্টা ফিকির করলে মানুষের মনের রোগ কেউ সারাতে পারে না, ঠিক কি না? এই যে মানসিক ডাক্তার, অমুক ডাক্তার, তমুক ডাক্তার, কিছু মনে করবেন না, সব হলো বাটপারি। মনের মালিক কে? আরো ধরে বলেন, মনের খবর রাখে কে? মনের রোগ ধরতে পারে কে? আরো জোরে বলেন, মনের মধ্যে রোগ দেয় কে? বৃদ্ধি করে কে? শেফা দেয় কে? আপনি হয়তো বলতে পারেন, হুজুর রোগ আল্লাহ দেয়, আল্লাহ বৃদ্ধি করে। হ্যাঁ, ফি কুলুবিহিম মারাদুম ফাজাদাকুমুল্লাহু মারাদা, কোরআনে আছে না নাই? আল্লাহ বলে মাল যদি দুই নম্বর হয়, ও যদি শয়তানের খাসলাতে পরিপূর্ণ হয়, এই কোরআনের কথা বললে পরে ওর মনের মধ্যে যেই নেফাকি রোগ আছে, ওর মনের মধ্যে যেই শেরেকি রোগ আছে, ওর মনের মধ্যে যেই কুফুরি রোগ আছে, ওর মনের মধ্যে ইসলাম বিদ্বেষী যেই রোগ আছে, এই কোরআনের কথা যত বলবে ওর রোগ আরো বৃদ্ধি পাবে। কথা কন ঠিক কিনা? রোগ যখন বৃদ্ধি পায়, মনের রোগ যখন বৃদ্ধি পায়, ওই সময় দেখবেন হামলা মামলা জেল জরিমানা বিভিন্ন টাইপের হেনস্থা করে আলেম ওলামাদেরকে এই সমাজ থেকে বিতাড়িত করার চেষ্টা করে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের শারীরিক রোগ সারানোর জন্য এই জমিনের মধ্যে ডাক্তার দিয়েছি, কবিরাজ দিয়েছি, আবার কিছু কিছু আলেম ওলামা আল্লাহর কোরআনের তদবিরের মাধ্যমে তাদেরকে ভালো করার সুযোগ রাখে, কিন্তু অন্তরের রোগ সারাবার জন্য কোন ডাক্তারে কাজ হবে না, কোন কবিরাজে কাজ হবে না। অন্তরের রোগকে সারানোর জন্য যদি কেউ চেষ্টা করে, তাহলে একমাত্র কোরআন দিয়ে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আমি কোরআন দিয়েছি মানুষের মনের রোগ ভালো করার জন্য। যেই মনের মধ্যে কোরআন থাকবে, ওই মনের মধ্যে কখনো কোন রোগ বালাই আর থাকতে পারবে না। তাহলে সেই কোরআন শোনার জন্য আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? তাহলে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইবার ঠিক আছে, সাউন্ড বাড়ান। আজকের মাহফিলের সাবজেক্ট হলো মুমিনের গুণাবলী। মুমিন কি আমাদের দেশে আছে? আছে, আছে, আছে। শতকরা 90-92 জন, আসল না নকল সেটা হলো পরের কথা, কথা ঠিক না? মুমিন আছে না নাই? মুমিন আছে বলে মসজিদে কাতারের পরে কাতার মানুষ হয়। তবে শুক্রবারের মুমিনের দলের লোকের পাল্লা ভারী হয়, কথা কন ঠিক কিনা? শুক্রবারে মসজিদে যাওয়ার মুমিনের অভাব নাই, ফজরের নামাজের জামাতে শরীক হওয়ার মুমিনের বড্ড অভাব। এখন আমরা মুমিন, মুমিন কাকে বলা হয়? ঈমান আনে যারা, ঈমান কাকে বলা হয়? আল্লাহতে বিশ্বাস করে যারা, তারাই হয় মুমিন। এখন মুমিন হতে হলে কিছু গুণাবলীর দরকার আছে না? যেন তেন কায়দায় মুমিন দাবি করলে মুমিন হওয়া যায় না। পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে মুমিন দাবি করলে মুমিন হওয়া যায় না। মুমিন যদি হতে হয়, তাহলে আমার আল্লাহ এবং নবীর সঙ্গায় মুমিন হতে হয়, ঠিক কি না? এখন মুমিন আমরা সবাই, কিন্তু আমাদের কিছু ঈমানের মধ্যে ভেজাল আছে, আর কিছু ঈমানের মধ্যে কিছু খাঁটি আছে, আছে না নাই? এখন এই মুমিন যারা আছি, আমাদের উদ্দেশ্য হলো একটা, দুনিয়া এবং আখেরাত, দুনিয়া এবং আখেরাত। প্রত্যেকটা মানুষ মোমেন হোক আর বেইমান হোক, এরা কিন্তু সফলতা চাই, কথা কন ঠিক কিনা? এই জমিনের মধ্যে যারা বাস করে, এই জমিনের মধ্যে যারা বসবাস করে,
এই জমিনের মধ্যে যারা মানুষ বলে দাবি করে তারা সকলেই সফলতা চায়। এখন জমিনের মধ্যে শুধুমাত্র দুনিয়াকে যারা সব কিছু মনে করে এদের মধ্যে কিছু মুমিনও আছে আবার কিছু বেঈমানও আছে। না না, প্রকৃত মুমিন যারা কই এরা সকলেই দাবি করে এই দুনিয়াটা আমার জন্য বালাখানা নয়, আমি যদি মুমিন হই তাহলে গোটা দুনিয়াটা আমার জন্য জেলখানা। তাহলে মুমিন হবে যারা আল্লাহ এবং রসুলের সঙ্গায়, ওরা কখনো দুনিয়াতে পাগল হতে পারে না, দুনিয়াকে তারা কিনে নেওয়ার ধান্দা করতে পারে না। মুমিনকে মুমিনের পরিচয় কি? মুমিনের পরিচয় যার আছে ঈমান, মুমিনের পরিচয় যার আছে ঈমান, সর্বদা অটল দুনিয়ার ব্যস্ততা নিয়ে কখনো থাকে না সে ব্যাকুল, ঠিক কি না? মুমিনের পরিচয় যার আছে ঈমান, সর্বদা অটল দুনিয়ার ব্যস্ততা নিয়ে কখনো হয় না সে পাগল, তবে তোমার আমার ঈমান আছে কার, বলো তোমার আমার ঈমান আছে কার। কবি সুন্দর করে বলেছেন, মুমিন যদি কেউ হতে হয় ওই ব্যক্তি দুনিয়ার জন্য পাগল করা হতে পারে না। দুনিয়াতে কিভাবে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হব এই ধান্দা ফিকির করতে পারে না। দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স করব কিভাবে, দুনিয়াতে কোটি কোটি টাকা দিয়ে গাড়ি চড়বো কিভাবে, আরাম আয়েশের জীবন যাপন করব কিভাবে, বড় বড় চেয়ারে প্রতিষ্ঠিত হব কিভাবে, পাওয়ারফুল হব কিভাবে, এই চিন্তা মুমিন কখনো করতে পারে না, পারে না, পারে না। প্রকৃত মুমিন যদি কেউ হয় ওই ব্যক্তি দুনিয়ার চাইতে আখেরাতে কাজগুলোকে মনোযোগ বেশি দেয়, কথা ঠিক কি না? মুমিনের চিন্তাধারা হলো আখেরাতে চিন্তাধারা। আর দুনিয়াতে যদি কেউ মুমিন হয়, দুনিয়ার মুমিন আর আখেরাতে মুমিন পার্থক্য আছে না নাই? দুনিয়ার মুমিন কারা? দুনিয়াতে মুমিন সাজলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, আছে না নাই? কিছু ব্যবসায়ী আছে টুপি মাথায় দেয়, টুপি মাথায় দিলে মানুষের আস্থা ভাজন হওয়া যায়। সাধারণ মানুষ মনে করে টুপি আছে লোকটার মাথায় ওজনে কখনো কম দেবে না, সাধারণ মানুষ মনে করে মালে কখনো ভেজাল দেবে না, চাউলের ব্যবসা করলে তার মধ্যে পাথর মিশাবে না। ওই ব্যক্তি দুনিয়ায় সব সময় ভালো মনে করবে, আমাকে মালটা ভেজাল দিবে না, আসল দেওয়ার চেষ্টা করবে। এই ব্যবসা বাণিজ্য কিভাবে বৃদ্ধি পায়? এই জন্য কিছু লোক দুনিয়াতে মুমিন সেজে আল্লাহর ওলি হয়ে যায়, আছে না? মসজিদে মানুষ কি জন্য যায়? জোরে করো, আরো জোরে বলেন। কে মসজিদে অন্য কোনো কাজে যায় নাকি? কি জন্য যায় মসজিদে? যারা যায় তারা সকলেই নামাজ পড়তে যায়, কিন্তু মাঝে মাঝে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখা যায় জুতা নাই, ওই জুতাগুলা যায় কোথায়? মুমিনেরা নিয়ে যায়। এখন আপনি বলুন, ওই জুতা যে চুরি করলো তার যদি ঈমান না থাকতো তাহলে কি মসজিদে যাইতো? সম্মানিত বন্ধুরা আমার, আখেরাতের প্রতি মুমিন যারা হয় ওই ব্যক্তি জুতার চিন্তা করে না, ওই ব্যক্তি সময়ের চিন্তা করে না, ওই ব্যক্তি চিন্তা করে আমার নামাজ আজকে কবুল হলো কিনা, ঠিক কিনা? আর যে ব্যক্তি দুনিয়াতে মুমিন সাজতে চায়, লাভের জন্য মুমিন হতে চায়, ওই ব্যক্তি চিন্তা করে আল্লাহ দোয়া কবুল করে আর না করে তাতে আমার যায় আসে না। সবাই যখন সেজদা দেবে, সবাই যখন দোয়া করবে, তখন ওই জুতোগুলো কেমনে বগল দবাই নেওয়া যায়?
তাহলে দুনিয়াবি মুমিন আর আখেরাতে মুমিন আছে না নাই? এই জমিনের মধ্যে কিছু মুমিন আছে, যেই সমস্ত মুমিনেরা আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। কেন রাখে? আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করো নিছক খেল তামাশার বস্তু হিসাবে তোমাকে তৈরি করেছি? না না না, আমি উদ্দেশ্যবিহীন কোনো কাজ করি না, তোমাকেও উদ্দেশ্য ছাড়া আমি আল্লাহ সৃষ্টি করি নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর তুমি কি মনে করো আমি আল্লাহ পাকের দরবারে শেষ বিচারের দিনে দণ্ডায়মান হতে হবে না? এইটা যদি কেউ মনে করে থাকো, তাহলে ওই ব্যক্তি আমাকে বিশ্বাস করো নাই, আমার কথা তোমরা মানো নাই, আমি আল্লাহর প্রতি তোমাদের কোনো ধারণা নাই। এই চিন্তা ভাবনা করে এই দুনিয়ার জীবন, সামান্য জীবনকে তারা কখনো আরাম আয়েশ করার চিন্তা করে না, দুনিয়াতে ভালো থাকার চেষ্টা করে না, দুনিয়াতে বড় বড় অট্টালিকার স্বপ্ন দেখে না, দুনিয়াতে বড় বড় পদবীর চিন্তা ভাবনা করে না। ওরা চিন্তা করে আমার অল্প সময়, জানি না কখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, অবশ্যই দাঁড়াইতে হবে, বন্দুকের গুলি মিস হবার সম্ভাবনা থাকে। সূর্য পূর্ব দিকের থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এই কথা অবশ্যই অবশ্যই কোনোদিন মিস হতে পারে না। এই জন্য তারা দুনিয়ার সমস্ত আরাম আয়েশ আনন্দ বিনোদনকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের যেমন দিয়ে হাসিল করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে ইবাদতে মগ্ন হয়, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে, আল্লাহ যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দাও, দুনিয়ার মায়া মোহাব্বত থেকে আমাকে বাঁচিয়ে দাও, তোমার কিয়ামতের ময়দানে যেহেতু উঠতেই হবে, ওই কিয়ামতে আমাকে নাজাতের ফয়সালা দিয়ে দাও। ওর জুতা গেল না, সময় চলে গেল, ও এ চিন্তা করে না, ওর চিন্তা হলো আমার আল্লাহ আজকে আমার নামাজ কবুল করবে কিনা। এটা হলো অরিজিনাল ইমানদারের বক্তব্য। এখন তারপর ইমানদার আমার জমিনে আছে না নাই, জোরে বলেন আছে না নাই? এই যে আপনারা এখানে যারা আছেন, এখানে সবাই ইমানদার না বেঈমান? কথা কর না কেন, জোরে বলেন। আমি বিশ্বাস করি ইমানদার না হলে কোরআন শুনতে আসতেন না, ইমান যদি না থাকতো তাহলে ইমানি লিবাস পোশাক আপনি পরতেন না, ইমান যদি না থাকতো তাহলে কোরআনের মহাব্বতে পকেটের পয়সা দিয়ে এত বড় আয়োজন আপনারা করতেন না। এখন ইমানদার অবশ্যই অবশ্যই সেটা স্বীকার করি আমিও, কিন্তু এখানে সবাই যে অরিজিনাল ইমানদার এটাও কিন্তু ঠিক নয়। সবাই এখানে ইমানদার এটা কি ঠিক? বেঈমান আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? বেঈমান আছে? আছে। ইমানদারও? এখন ইমানদার কারা কারা? আপনারা কিন্তু স্বীকার করেছেন ইমানদারও আছে বেঈমানও আছে, ইমানদার কারা কারা দয়া করে একটু হাত তোলেন। নারা তাকবীর, নারা তাকবীর, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এইবার বেঈমান কারা কারা হাত তোলেন? কেউ তুলবে না, কিন্তু আপনারা বলেছেন বেঈমানও আছে। আমি ইমানদার দেখলাম, বেঈমান দেখতে চাই? আসলে বেঈমানকে ওর কর্মকাণ্ডের মধ্যে প্রকাশিত হলে মুখে স্বীকার করতে চাই না, ঠিক কিনা? এজন্য তো আমরা কাউকে নাম ধরে বলতে পারি না যে এ বেঈমান আর ও ইমানদার, বলতে পারবো? তাহলে পিটির চামড়া থাকবে আমার, চেহারা দেখে তো চিনতে পারবো না, দেখে তো মনে হচ্ছে জান্নাত থেকে পালায় আসছেন আজকে, নামের দিকে তাকাইলে মনে হয় ঈসা মুসা, কিন্তু আমলের দিকে তাকাইলে ফেরাউন লজ্জা পায় এমন লোক আছে না নাই? এখন আপনাদেরকে চেনা যাবে না, বাংলাদেশে শতকরা 90% বা 92% লোক ইমানদার, এটা হলো আমাদের হিসাবে, কিন্তু আল্লাহর খাতায় কয়জন ইমানদার এটা জানার দরকার আছে না?
রাগ করবেন না তো, রাগ করবেন না তো। আমি এই জন্য বলছি যে বাংলার জমিনে অনেক ইমানদার আছে, এই কয়দিন তো খুব ভাইরাল হয়ে গেছে, নাম কত সুন্দর কিন্তু হারামের বাচ্চার কথাগুলো কত অসুন্দর, কথা কন ঠিক কিনা। আমার বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষের তৌহিদি জনতার এই দেশ, সুজলা সুফলা সোনার বাংলাদেশ, যে দেশের 70-90% থেকে 92% লোক মুসলমান, সেই দেশের সংসদ ভবনের মধ্যে রাশেদ খান মেননের মতো একটা নাস্তিক বিয়াদব শয়তান আমার ইসলাম নিয়ে কটুক্তি করে, কথা কন ঠিক কিনা। আপনি কি মনে করেন রাশেদ একই বেঈমানি নাম? না, ইমানদার। মুসলমানি করে আগাকে দেশে মুসলমান। ওই ব্যক্তির পিতামাতা নাম রেখেছে কোরআন হাদিস দিয়ে মুসলমান, পাঞ্জাবিও পরে মাঝে মাঝে টুপিও পরে মুসলমান, কথা কন ঠিক কিনা। কিন্তু তার বক্তব্য শুনে মনে হয় নাস্তিক হওয়ার চাইতে ভালো, ওই ব্যক্তির কথা তারা বোঝা যায় মুসলমান নয়, ও হল ইহুদি খ্রিস্টানদের দালাল, নাস্তিকের দালাল। বাংলার জমিনে এই সমস্ত হাইব্রিড মুমিনের কোনো জায়গা হইতে পারে না, ঠিক কিনা? কত বড় দুঃসাহস! এটা হলো শরীয়তুল্লাহর বাংলাদেশ, মনসী মেহরুল্লাহর বাংলাদেশ, শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? ওলিয়া উলিয়ার বাংলার জমিনে যদি কেউ ইসলাম নিয়ে কটাক্ষ করে, আলেম ওলামাদেরকে নিয়ে কটাক্ষ করে, কুরআন নিয়ে কটাক্ষ করে, ওই ব্যক্তির জায়গা বাংলার জমিনে হইতে পারে না, পারে না, পারে না। যদি কেউ তাকে সমর্থন করে, ওইডার জায়গাও বাংলার জমিনে হতে পারে না, কথা কন ঠিক কিনা? আমরা কোন রামলীলা দেখতে চাই না। এ দেশ তো সেই দেশ যেই দেশের সকাল হয় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, এ দেশ তো সেই দেশ যেই দেশের সন্ধ্যা হয় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। সুতরাং সকাল এবং সন্ধ্যায় আল্লাহর নাম যেখানে উচ্চারিত হয়, ওই দেশের দুপুর বেলা আমরা নাস্তিকতার ঘনঘটা উত্থিত করতে দিতে পারি না, পারি না, পারি না। এই কথাগুলো বলি বলে আমাদের মাহফিলের অনুমোদন দেওয়া হয় না। তুমি কয় ক্লাসের ইমানদার সেটা আমরা বুঝলে না। আমার আজকে মাহফিলে আওয়ামী লীগের লোকও আছে, বিএনপির লোকও আছে, জাতীয় পার্টির লোকও আছে, জামাত ইসলামের লোকও আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি বলতে চাই দল যার যার, যদি হেদায়েত থাকে তাহলে মুশরিকি দল ত্যাগ করে ইসলামী দলে আসবে, ঠিক কিনা বলেন? দল যার যার, কিন্তু কোরআন তো সবার। দল যার যার, ইসলাম তো সবার। দল যার যার, নবী তো সবার, ঠিক কিনা বলেন? দল যার যার, আলেম ওলামা সবার। আপনারা যেমন, আমি ওই মসজিদে নামাজ পড়াই শুক্রবারে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান সম্মানিত ইমাম সাহেব হুজুর। এখন ওইখানে মুসল্লি যারা আছে তারা কি সবাই এক দলের? জোরে বলেন। এইখানে আমার জুলফিকার ভাই গতকালকে আলোচনা করেছেন, তিনি নামাজ পড়ান জুম্মার দিনে, ইমাম সাহেব এখানে আছেন, এখানে মসজিদ মুসল্লি সকল দলের, কথা কর ঠিক কিনা? এই জমিনে থাকতে গেলে একটা দল করতেই হয়, আর দল করার জন্যই আল্লাহ পাঠাইছে। আমি আপনি অনেক সময় মনে করি যে আমরা কোনো রাজনীতি করব না, তোমার মতো হাইব্রিড শয়তান আসমানের নিচে জমিনের উপরে নেই, কথা ঠিক কিনা? দল হলো দুটো, কয়টা? একটা হলো আল্লাহর আর একটা হলো শয়তানের, কথা ঠিক কিনা? একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। আমি কি কোনো দলের পক্ষে কথা বলেছি? জোরে বলেন। আমার নাম দিয়ে কোনো যায় আসে না, যেই দলটা আল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করবে ওটাই হলো আল্লাহর দল। আর মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, দাড়ি থাকতে পারে, আপনার ইসলামী লেবাস পোশাক থাকতে পারে, কিন্তু আপনার দলের ভিতরে আমার আল্লাহ এবং নবীর এজেন্ডা থাকবে না, আপনার দলটা কখনো আল্লাহর দল হতে পারে না, কথা কোন ঠিক কিনা? যেই দলের মধ্যে আল্লাহ থাকবে, যেই দলের মধ্যে নবী থাকবে, যেই দলের সংবিধান হবে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটাই হলো আল্লাহর দল। আর এর বাইরে যত এজেন্ডা আছে সব হলো শয়তানের দল। এখন তুমি কোনটা করবা সেটা তোমার ব্যাপার। আমাদের কাজ হলো আমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছায় দেওয়া, কথা ঠিক কিনা?
আমাদের কাজ হলো পৌঁছায় দেওয়া, মানলে ভালো কথা, না মানলে আমাদের কলা কাটা। কথা ঠিক কি না? সম্মানিত হাজেরিন, এখন আমরা সবগুলো জানিয়ে দেই, এখন এই কোরআনের কথা বলা লাগবে নাকি লাগবে না, হক কথা বলা লাগবে নাকি লাগবে না। এখন হক কথা সামনে আসার পরে আমি এখানে স্টেজে বসেছি, এটা আমার আল্লাহ পাকের অপার দয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না বসিয়ে আপনাকেও বসাতে পারতেন কি না? তাহলে এই চেয়ারের একটা হক আছে না নাই? এখন এই চেয়ার দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতা দান করি, আবার আমি যাকে ইচ্ছা করি ক্ষমতায় থাকা অবস্থায় নাকানি সুবানি খাওয়ায় মারি। এখন এই স্টেজে বসেছি, এই চেয়ারে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করলে এটা সম্ভব ছিল না। এইখানে আমার আসার কোন তৌফিক ব্যক্তিগত থাকতে পারে না, এলাকার ইমাম হতে পারি, পাশে তো আজকে ওই গুলগুলার মোড়ে মাহফিল হচ্ছে, অমুক জায়গায় তমুক জায়গায় মাহফিল হচ্ছে, ওইখানে যাই নাই এইখানে আসলাম কেন? আসলে আল্লাহ এইখানে কবুল করেছে ওইখানে করে নাই, কথা কোন ঠিক কিনা? এখন এই চেয়ারের একটা হক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ক্ষমতা দিয়েছে, এলম দিয়েছে, ওই আল্লাহর প্রতি আমার একটা হক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন কেউ হক আদায় করে আর কেউ করে না। এখন যদি জিজ্ঞাসা করেন কে হক আদায় করে আর কে করে না, আমি আমার ভাষাই বলবো, আমার আল্লাহ পাকের প্রতি ঈমান রাখে যারা, আমার আল্লাহ রব্বুল আলামিনের হক মেনে কথা বলে তারা, ঠিক কি না? এখন চাপ আছে, বিভিন্ন চাপ আছে, অনেক সময় বলে হুজুর চাপ আছে, একটু দেখে শুনে কথা বলবেন। আমি বললাম কোন জায়গার চাপ? বলে জমিনি চাপ। কে চাপ? আরো জোরে বলেন জমিনি চাপ। এটা তো থাকবেই, কথা ঠিক কি না? এটা থাকবেই, তার কারণ চাপ কিন্তু ওরা দেয় না, যারা সলিড, যারা সলিড তারা চাপ দেয় না, যাদের ভিতরে ভেজাল তারাই শুধু চাপাচাপি করে সলিড হওয়ার চিন্তা করে, কথা কোন ঠিক কি না? চোরের মন পুলিশ পুলিশ। এখন এই জমিনের চাপ যেমন আছে, আবার আমার উপর আসমানের চাপও আছে না নাই? এখন আপনারা বলেন কোন চাপ বড়? আরো জোরে বলেন আসমানি চাপ বড়। আসমানি চাপ যখন আসে যতই পান্ডিল মরে তখন আর কোনো কাজ হয় না, আর জমিনে যত বড় চাপ থাক না কেন বান্ডিল যত মারবে চাপ তত কমে কি কমে না? এখন মমিন হলো তারা, আবার আল্লাহ রাব্বুল আলামিনের হক কথা বলে যারা, মমিন হলো তারা, দুনিয়ার রঙ্গমঞ্চকে আকর্ষিত না হয়ে একমাত্র আমার আল্লাহর রঙে রঙিন হয় যারা, ঠিক কিনা বলুন? এখন কে অরিজিনাল আর কে ভেজাল এটা তো চেহারা দেখলে চেনা যায় না, কারণ আমরা সকলে চেহারাই ঈসা মুসা, কিন্তু আমলে ম্যাক্সিমাম মানুষ ফেরাউন। এখন প্রকৃত মোমেন যদি হতে হয় তাহলে তার কিছু গুণ দেখলে তো চেনা যায় নাকি? যায় কিনা? কিন্তু এমনি চেহারা দেখলে বোঝা যাবে না, কারণ আমরা তো মানে সব জায়গায় ময়ূর পুচ্ছ লাগিয়ে কাক যেমন কোকিল হতে চায়, ময়ূর হতে চায়, আমাদের মধ্যেও ইমান ভিতরে থাক আর না থাক ও খবর তো আর কেউ জানে না। আমরা বাইরে ইমানদার সেজে বসে আছি, এমন অনেক আল্লাহর ওলিয়া আছে না নাই? এই যে আমাদের দিকে তাকান, বাস আগে নিজে নিয়ে শুরু করি তারপরে আপনাদের দেব। আমাদের দেখলে মনে হয় বিশাল বড় আল্লাহর ওলি, কিন্তু বিশ্বাস করেন বন্ধু, এমন অনেক কাজ আছে যেটা আপনারা জানেন না, আমরা গোপনে গোপনে করি, হতে পারে কি পারে না?
দেখে তো মনে হয় তুমি মাঝে মাঝে সুবহানাল্লাহ বলো মনে হয় ওয়াজ শুনতেছো, কিন্তু ইয়ারফোনটা তার একটা বের করে যদি কানে দেওয়া যায় তাহলে মনে হয় মমতাজ বেগমের গান আছে না নাই, আরো জোরে বলেন আছে না নাই, দেখে মনে হয় তুমি এরকম সুন্দর করে ওয়াজ নসিহত ছড়া হুজুর আর কি বা দেখবে, কিন্তু প্রকৃত পক্ষে কাছে আসলে বোঝা যায় আছে না নাই। বাইরে বিরাট বড় হুজুর কিন্তু বাড়িতে গেলে মনে হয় বিশাল আস্ত খেজুর, কথা কন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে চেহারা দেখলেও চেনা যাবে না, আর চেহারা দেখে কেউ কখনো মাপতে পারে না। সম্মানিত বন্ধুরা আমার ভালো করে বোঝার জন্য বলছি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখে চিনতে পারে না। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছে জামাতে, আল্লাহর নবী যা বলেছে তাই শুনেছে, যা বলেছে তাই মেনেছে, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ইমানদারদের সাথে থাকার পরেও ইমানদার নয়, ও যে আসলে মুনাফিক আসলে বেঈমান, আমার আল্লাহর নবীর মতো মানুষও চিনতে পারে না। আমরা চিনব কিভাবে? দেখেতে মনে হয় বিশাল বড় আল্লাহর ওলি, কিন্তু ওইখানে যখন যাই তখন যাই অন্য জায়গায়, কথা কন ঠিক কিনা আছে না নাই? দেখে মনে হয় রাবেয়া বসরী তসবি পড়ে পট্টি পড়ে তাহাজ্জত পড়ে, কিন্তু তাহাজ্জত পড়ে আল্লাহ বিরোধী কার্যকলাপ করে এমন লোক আছে না নাই? আবার দেখলে মনে হয় নফল মুস্তাহাবের খবর নাই, কিন্তু আল্লাহ পাকের জন্য নিবেদিত প্রাণ, টাকা পয়সা চাইলে পরে ইয়ানো চাইলে পরে দেয় না এমন রেকর্ড নাই। যখন যা প্রয়োজন আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্য, বাংলার জমিনে কোরআনের আন্দোলন করবার জন্য টাকা পয়সা চাইলে টাকা পয়সা দেয়, নিজে ভ্যান চালিয়ে খাই ঠেলা চালিয়ে খায়, 20 টাকার মালিক হলে 5 টাকা দেয়, এমন অনেক মানুষ আছে না নাই? এখন চেহারা দেখে চিনবেন কেমনে? চেহারা দেখে তো মানুষের ঈমান নির্ণয় করা যায় না, চেহারা দেখে মানুষের অবস্থার পরিবর্তন দেখা যায় করা যায়। যদি তার ভিতরে দামি পোশাক আশাক থাকে তাহলে বোঝা যায় বড় লোক, যদি তার ভিতরে ইসলামী লেবাস পোশাক থাকে তাহলে মনে হয় ইমানদার লোক, কিন্তু আসলে ভিতরে কি লোক এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না, ঠিক কি না? সুতরাং আল্লাহর ওলি বলে, বড় পীর বলে, বড় বুজুর্গ বলে, তুমি যার কাছে যাচ্ছ, যার কাছে তোমার ইমান আমলকে বিকিয়ে দিচ্ছ, সে কি আসলেই ইমানদার না আসলে বেঈমান, এটা যাচাই বাছাই করার দরকার আছে না না? আল্লাহর সামনে নেকা সেজে কোনো লাভ নাই, নেকা সাজদা কোনো লাভ নাই। নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে দেখা যায়, আজকেও দেখলাম একজন রুকু মানে সেজদা করবে, দেখুন আবার তো উঠতে হবে, হবে কি না? উঠতে হবে না? আপনি সেজদায় থাকবেন যতক্ষণ, সোজা হয়ে বসবেন ততক্ষণ, এরপরে আবার সেজদায় যাবেন, কিন্তু মাল দেখলাম চিন্তা, ও মনে হয় চিন্তা করছে আবার তো জায়গায় যাওয়া লাগবে, দরকার কি শুধু আছে না নাই? আছে না নাই? রুকুতে যাবে সোজা হয়ে পুরোপুরি ওঠে না, আবার সেজদায় যাওয়ার চেষ্টা করে, অথচ নামাজ কালাম এক অক্ত বাদ দেয় না। আপনারা বলেন ওই ব্যক্তির নামাজ কি কখনো হবে? এখন নামাজি দেখলেই ইমানদার ভাবা যাবে না, আব্দুল্লাহ বিন উবাইও আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ত, কিন্তু শুধুমাত্র ইমানটাকে মজবুতই করে নাই, ইমানটাকে মজবুত অন্য জায়গায় করেছে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাককে প্রতিষ্ঠিত করবার বেলায় নবীকে রাষ্ট্র ক্ষমতার মালিক
বলার ব্যাপারে শুধুমাত্র ঈমান রাখতে পারে নাই, তার মানে নামাজ পড়েছে আল্লাহর নবীর পিছনে, যাকাত দিয়েছে রাসূলের কথায়, ঈমান রেখেছে রাসূলের কথায়, কিন্তু আল্লাহর কোরআন রাষ্ট্রীয় আইন হোক এইটা চাই না, এইজন্য হয়ে গেছে বেঈমান, ঈমানদারের খাতায় নাম আর নাই, বেঈমানের খাতায় নাম রয়ে গেছে, এমন উবাইদ আব্দুল্লাহ বিন উবাইয়ের নমুনা আছে না নাই? আমাদের সমাজের মধ্যে নামাজ পড়ে মুসলমানদের সাথে, নামাজ পড়ে আলেম ওলামাদের সাথে, জিকির করে আলেম ওলামাদের সাথে, কিন্তু দল করবে কাফের বেঈমানদের আছে না নাই? এই কোরআনে কারীম ক্ষমতাই যাক এইটাও চাই না, ও রাস্তায় এটা যেন ওইখানে না যায়, তার মানে কোরআন যদি ক্ষমতায় যায় তাহলে বড় বড় বোতল খাওয়া যায় না, কোরআন যদি ক্ষমতায় যায় তাহলে ব্রিজ কালভার্ট আর মেরে দেওয়া যায় না, এমন কিছু ইমানদার, এমন কিছু পাগড়িওয়ালা, এমন কিছু টুপিওয়ালা, এমন কিছু দাড়িওয়ালা বান্দার জমিনেও আছে না না? এখন কিভাবে চিনবেন আপনি? কাপড় তো ধরলে বোঝা যায় কোনটার সুতা ঘন আর কোনটার সুতা পাতলা, কাপড় ধরলে বোঝা যায়, কিন্তু ইমানদার কখনো ধরে বোঝা যায় না। তাই বলে কি প্রকৃত ইমানদার নাই? প্রকৃত ইমানদার হলো তারা, আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2, 3, এবং 4 এই তিনটা আয়াতে কারিমার মধ্যে কে প্রকৃত মুমিন এখন হক না বাতিল এইটার ব্যাপারে বিস্তারিত জানিয়ে দিয়েছেন। এই তিনটা আয়াতে কারিমা যদি আমরা জানতে পারি, মোটামুটি বুঝতে পারি, তাহলে প্রকৃত মুমিন হতে গেলে যে গুণাবলীর দরকার হয় ওটাও আমরা জানতে পারি। আপনাদের কি সময় আছে? সময় দিতে পারবেন? আমার এ ওয়াজ শোনেন, আমার ওয়াজ তো গিয়ারে ওঠে কয় ঘন্টায়? 1 ঘন্টায়। আমার ওয়াজ মাত্র শুরু, শেষ করতে দেবেন? কিন্তু প্রধান মেহমান আছেন, ওনাকে আমি কষ্ট দিয়ে আলোচনা করতে চাই না, তারপরেও যেহেতু সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে, কিছু আলোচনা না করেও নামব না। রাজি আছি তো? কারা কারা রাজি আছি? হাত তোলো, হাত নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন হলো তারা, নিশ্চয় মুমিন হলো তারা। প্রকৃত মুমিন কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিনটা আয়াতে কারিমার মধ্যে যেই গুণাবলী আমি আল্লাহ বলেছি, এই গুণাবলীর মালিক হবে যারা, এই গুণাবলীর অভ্যস্ত হবে যারা, ওরাই হবে প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃত মুমিন হতে হলে 5টা পরীক্ষার কথা বলেছেন, 5টা আমলের কথা বলেছেন। এই 5টা কাজ যার মধ্যে থাকবে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন বলে সার্টিফিকেট দিয়েছে।